হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুশমউদ্দিন খন্দকার, চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন অন জিমেল অর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্টের মধ্যে আমরা কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন এদিকে আমরা ডান দিকে আসবো, আসার পরে আমাদের এই যেখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আপনি যেই জিমেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন সেট করবেন সেই জিমেলটা আপনি প্রথমে এখান থেকে ক্লিক করে নেবেন। তারপর যদি একাধিক জিমেল থাকে, যেহেতু আমার এখানে একাধিক জিমেল আছে, তাহলে আমি এখান থেকে কোনটার মধ্যে করব, আমি এই যে নিচেরটার মধ্যে করব, তাহলে আমি এই যেটার মধ্যে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা এই যে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আমি এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমার এখান থেকে কাজটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে সিকিউরিটি অপশন আমরা ক্লিক করব। বা সিকিউরিটি অপশন আসার পরে আমাদের এই যে এখানে নিচের দিকে আসলে এই ধরুন এখানে দেওয়া আছে হাউ ইউ সাইন ইন টু গুগল, এর মধ্যে এই যে উপরে দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। তো এখানে এই টু স্টেপ ভেরিফিকেশন ছাড়াও কীভাবে আমরা একটা প্রফেশনালি জিমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনার এই জিমেল বা গুগল অ্যাকাউন্টের যে পার্সোনাল ইনফরমেশনগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমাদের এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনের বিষয়টা আমাদের এখানে সেভ করার জন্য এই যে এখানে ধরুন আমাদের অপশনে ক্লিক করতে হবে। তো এখানে কাজটা করার আগে এটা আমাদের করার সুবিধাটা কি, তো টু স্টেপ ভেরিফিকেশন আমরা কেন করি, যে আমাদের এখানে জিমেল বা গুগল অ্যাকাউন্টের আমাদের সিকিউরিটির জন্য, যাতে আমাদের এই জিমেলটা যদি কেউ ওদের কাছে হ্যাক করে বা অন্য কোনো ডিভাইস থেকে আমার এই জিমেল বা গুগল অ্যাকাউন্ট যদি আমরা সাইন ইন করতে যাই, সেটা আমি করি বা অন্য কেউ করতে গেলে, তা কী আসবে, যদি আমি টু স্টেপ ভেরিফিকেশন আমি অন করে দিই, তাহলে আমি যেই মোবাইল নাম্বার দিয়ে এই কাজটা করবো আমার সেই মোবাইলে একটা কোড নাম্বার চলে আসবে। যতক্ষণ পর্যন্ত কোড নাম্বারটা না দিবে ততক্ষণ কিন্তু আমি অন্য কোনো ডিভাইস থেকে যে আমি কিংবা অন্য কেউ হ্যাক করলো কিন্তু আমার এই জিমেলে ঢুকতে পারবে না। এই দিচ্ছে আমার টু স্টেপ ভেরিফিকেশনের আমাদের সুবিধাটা। তাহলে অবশ্যই আমরা এটা করে রাখবো আমাদের ইমেলটাকে মানে আরও বেশি সিকিউর করার জন্য। তাহলে করার জন্য আমরা এই যে টু স্টেপ ভেরিফিকেশন আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনারা এখান থেকে নিচ দিকে আসবেন। বাস আসার পরে ধরুন আমাদের এই যে এখান থেকে গেট স্টার্টেড, তা আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আপনার এই জিমেলটা এখানে প্রথমে বলছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য, তাই আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি আমার। বাস আমার এই ইমেলটা আমি লগ ইন করলাম। পাস করার পরে এখন এখানে কিন্তু আমি অলরেডি একটা ইন করার সময় আমি ইমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা কিন্তু আমি মোবাইল নাম্বার এখানে ব্যবহার করছি। তো এখন আপনি এখানে যে এটা করবেন টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি অন করবেন, সেটা কি আপনি এই ফোন নাম্বার দিয়ে করবেন না আপনি অন্য কোনো ফোন নাম্বার দিয়ে করবেন, তাইলে এটা দিয়েও করতে পারেন, অথবা এটা স্যার আপনার ইচ্ছা করলে অন্য কোনো ফোন নাম্বার দিয়েও আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। তাহলে আমার ধরুন যেটা আছে আমি ধরুন এটা রাখলাম। এটা রাখার পরে এখন এই যে এই নাম্বারটাই আমার যে একটা কোড চলে আসবে, এই যে লেখা আছে যে আপনার কোডটা কি আপনার টেক্সট মেসেজ হিসেবে চান, যে একটা মেসেজ হিসাবে আপনার মোবাইল আসবে নাকি আপনার মোবাইলে ফোন আসবে। যদি আপনি চান যে ফোন আসবে, সেক্ষেত্রে আপনি ফোন কল দিলে আপনার একটা অডিও কল আসবে, কল আসলে আপনি এটা যখন আপনার কলটা ই করবেন ধরবেন তখন আপনাদের কোড নাম্বারটা কিন্তু বলবে, গুগল থেকে বলবে ওই কোড নাম্বারটা আপনার তখন এখানে বসাইতে হবে। যদি আপনার ফোন কল দেন, তাহলে আমরা ফোন কল দিবেন আমরা তখন টেক্সট মেসেজ রাখারে বেটার, তাহলে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পর টেক্সট মেসেজ যেটা দেওয়া আছে এটা রাখবো। বাস রাখার পরে এখান থেকে আমরা এই যে নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করবো। বাস এখন আমাদের এখান থেকে এন্টার দ্য কোড, আমার মোবাইলে একটা মেসেজ আসবে, এই যে মোবাইলে একটা মেসেজ চলে আসছে। এখন আমি আপনাদের মেসেজটা দেখে আমি কোড নাম্বারটা বসাই দিচ্ছি গুগল থেকে, যেটা আসলো আমি দিচ্ছি এখানে 906378। বাস এটা আমার কোড নাম্বারটা। যদি আপনার কোনো কারণে কোড নাম্বারটা না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার রিসেন্টে ক্লিক করবেন। যদি না আসে তাহলে সেক্ষেত্রে, বা যেহেতু আমার চলে আসছে কোড নাম্বারটা দেওয়ার পরে, এখন আমি আবার এই যে এখানে আমি নেক্সটে ক্লিক করবো। আমি নেক্সটে ক্লিক করলাম। বাস এখন আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমাকে এখানে কি করতে হবে, এই যে টার্ন অনে ক্লিক করতে হবে। তাহলে এখন আমি এখানে যে টার্ন অন এখানে আমি ক্লিক করব। বাস আমার টু স্টেপ ভেরিফিকেশনটা কি হয়ে গেল, এখন অন হয়ে গেল। তাহলে আমি নিজ দিকে আসলে, বাস এখন নিজ দিকে আসলে এই দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, এই যে টিক মার্ক চলে আসছে অন, এই চলে আসছে, কয়টা দিয়ে করছে যে টাইম চলে আসছে, এই চলে আসছে এখানে। আবার উপরে ধরেন এই যে এখানে ধরেন যে আমরা এখন কি করছি, এই যে 11:29 আমরা যে কাজটা করলাম সাইন ইন স্টেপ এডেড ফোন নাম্বার, আমরা যে ফোন নাম্বারটা দিয়ে করলাম রিসেন্ট অ্যাক্টিভিটি সিকিউরিটি অ্যাক্টিভিটি কিন্তু চলে আসে এখানে, আমরা কোন সময় কী করি এখান থেকে দেখতে পারি। তো এখন যেটা করলাম এই টাইমটা চলে আসছে, পাশাপাশি টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আমরা কটার সময় অন করছে সেটা কিন্তু চলে আসছে এখানে।
বাস এইভাবে তাহলে আমরা এখান থেকে যে এই যে টু স্টেপ ভেরিফিকেশনের যে বিষয়টা এটা আমরা এবার সেট আপ করতে পারি বা অন করতে পারি। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন অন জিমেল অর গুগল অ্যাকাউন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি আমরা জসমুদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিলেট টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার, অর্থাৎ কীভাবে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন যদি আমাদের অন করা থাকে সেই টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে আমরা অফ করতে পারি, পাশাপাশি আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করার সময় আমাদের যে ফোন নাম্বারটা ইউজ করছি সেই ফোন নাম্বারটা চাইলে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি এবং আমরা ডিলেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন এখান থেকে আমরা ডান দিকে আসবো, আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আপনি যেই জিমেল অ্যাকাউন্টের আপনি এই টু স্টেপ ভেরিফিকেশন বিষয়টা করবেন সেই জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন। যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আমার এই যে সেকেন্ড যে জিমেল অ্যাকাউন্ট আছে আমি এটা ক্লিক করব। বাস ক্লিক করার পর আমার এখানে আমি ক্লিক করি, তারপর আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমাদের সিকিউরিটি অপশনে ক্লিক করব। বাস সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে দেন আমাদের এই যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমাদের এটা এখানে বর্তমানে এই যে টিক মার্ক দেওয়া আছে এটা যে অন করা আছে, অন লেখা আছে, তো অন করা আছে। তো এখন আপনার এটা কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন আপনার এখানে অন করতে হবে মানে কীভাবে সেট করতে হবে তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কীভাবে প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে পার্সোনাল ইনফরমেশন কীভাবে চেঞ্জ করতে হবে, এইসব বিষয়ের উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাই আজকে আমাদের এখান থেকে যে টু স্টেপ ভেরিফিকেশন যেটা অন করা আছে এটা আমরা বলছি কি অফ করব, পাশাপাশি আমরা টু স্টেপ ভেরিফিকেশন করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করছে সেই ফোন নাম্বারটা চাইলে চেঞ্জও করতে পারি, চাইলে ডিলেটও করতে পারি। তো এই বিষয়গুলো জানার জন্য এখন আমরা এই যে এখানে বা এখানে বা আমরা এখানে এটার উপরে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে প্রথমে আপনাকে যে জিমেইল অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ডটা ঢুকতে হবে, তাই পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। ব্যাস এখন আমাদের কাছে এরকম চলে আসলো। আসার পরে এই যে এখানে ধরেন যে আমি কয়টার সময় অন করছি, কয় তারিখে দেওয়া আছে এখানে, বাস এখন এটা আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি সরাসরি অফ করতে চান এই যে টার্ন অফ, আমরা যদি টার্ন অফে ক্লিক করি তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা আমার এখান থেকে অফ হয়ে যাবে। বাস কিন্তু আমরা অফ করার আগে এখানে যেটা বলছে কি আমরা যে এই যে ফোন নাম্বার যেটা আমার ভেরিফাই করা আছে, তো এই ফোন নাম্বারটা এখান থেকে আমরা চাইলে আবার চেঞ্জও করতে পারি বা ডিলেটও করতে পারি। করার জন্য আপনি এই যে এখানে এটার এই পাশে যে ক্লিক করবেন, এই যে হাতের মতো আসলে এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখান থেকে যে এই যে আমাদের এখানে কিন্তু অপশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা চেঞ্জের অপশন, আর এই যেটা এই পাশে যে অপশনটা এরকম দেওয়া আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ফোন নাম্বারটা আমাদের এটা কি হয়ে যাবে এখান থেকে ডিলেট হয়ে যাবে, আর এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। নিচে কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে এটা ব্যাকআপ টু স্টেপ ভেরিফিকেশন ফোন, তো আপনি ইচ্ছা করলে আপনার আপনার যে ফোনের যেটা আছে আপনার টু স্টেপ ভেরিফিকেশনের ফোন নাম্বারটার ইচ্ছা করলে একটা আপনার ব্যাকআপ আপনার অ্যাড করতে পারেন, এই যে এখান থেকে যা করতে পারেন। বাস আমরা এটা করবো না, আমরা এখান থেকে এই যে চেঞ্জের বিষয়টা করার জন্য আমরা যে চেঞ্জ অপশন আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে এখন এখান থেকে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখন যদি আপনি এটা চেঞ্জ করেছেন এটার পরিবর্তে আপনি কোন নাম্বারটা দেবেন সেটা দিয়ে দেবেন। বাস এখন ধরে আমরা চেঞ্জ করেছি নাম্বারটা, নাম্বারটা চেঞ্জ করে দিলাম। করার পরে এখন এটার মেসেজটা কি টেক্সটে আসবে না আপনার ভয়েস কল আসবে, তো আমি টেক্সটে রাখলাম। রাখার পরে এখন আপনার এই জায়গায় নেক্সটে ক্লিক করবেন। বাস নেক্সটে ক্লিক করার পর এই যে এন্টার কোড, তাহলে আপনি যে নাম্বার দিলেন সেই নাম্বারে একটা কোড চলে গেছে, সেই কোড নাম্বারটা এখানে দিয়ে আপনার ভেরিফাই ক্লিক করলে বাস এই নাম্বারে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা কি হয়ে যাবে আপনার অন হয়ে যাবে মানে ভেরিফাই হয়ে যাবে যদি আপনি এই নাম্বারটা দেন। তাহলে আমরা এটা ধরেন যে ই করবো না, আপনারা এইভাবে কোড আসলে কোডটা দিয়ে ভেরিফাই করে দেবেন। বাস এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে আমরা দেখলাম যে চেঞ্জ হয়ে বিষয়টা, তাহলে এই যে বসে এখানে ক্লিক করে আপনারা ডিলেট করতে পারেন, এই নাম্বারটা ডিলেট করতে পারেন। বাস তারপর আমরা এই যে ব্যাকে আসি, আসার পরে পরে বলছি এই যে এখানে অপশন দেওয়া আছে কি টার্ন অফ, তাহলে আমরা টার্ন অফের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা এই যে টার্ন অফে ক্লিক করি, ক্লিক করার পরে যে টার্ন অফে ক্লিক, ব্যাস এখন কিন্তু আমার টার্ন অফ আমার এই টু স্টেপ ভেরিফিকেশনটা আমাদের কি গেল অফ হয়ে গেল, এখন কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন নাই। তাহলে এখন আমি এই যে কটার সময় অফ করছি দেখুন এখানে কিন্তু বলা আছে যে আমি 11:45 এটা অফ করছিলাম আর কটার সময় অন করছিলাম এই যে এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটির মধ্যে। তারপর এখন আমরা নিজ দিকে আসলে এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখন ধরেন যে অফ করা আছে, আগে কিন্তু এখানে টিক মার্ক ছিল অন ছিল গ্রিন সিগন্যাল ছিল, এখন কিন্তু নাই অফ হয়ে গেছে।
তো এইভাবে মূলত আমরা আমাদের এই যে যে জিমেইল বা গুগল অ্যাকাউন্টটা থাকবে সেটার মধ্যে আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আমাদের অন করা থাকবে সেটা হচ্ছে আমরা অফ করতে পারি। বাস তারপর আমরা কিভাবে চেঞ্জ ডিরেক্টরির বিষয় করতে সেটা কিন্তু আমরা জানলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিলেট টু স্টেপ ভেরিফিকেশন অন গুগল অর জিমেল অ্যাকাউন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপনি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।